ওগো মেয়েটা শোনো, কি হইলো? তুমি ভিক্ষি করতে এসেছো? হ্যাঁ, কেনে ভিক্ষি করতে তো এসেছো? ঝুলাই চাইল কো? তুমি যা চাইল পাইছো তোমার তো এক বেলা চলবে না। তোমার বাড়িতে স্বামী নাই? আছে, ওই খাস এবার বিছিন গত উঠতে পারে না। আমাকে ভিক্ষি করে খাওয়াতে হয়? ও, আমার ওরকম কোনো ব্যাপার না, আমি খাইতে পারি, কিন্তু খাটিনি। সারাদিন কাজ করি, ঠক করে 200টা টাকা। আমি এই বিজনেসে নেমি ঘর বাড়ি সব করে ফেলনু। ও, তাই? কিভাবে? এই বিজনেস করতে হলে হিংসা করলে হবে না, একে অপরকে সাহায্য করতে হবে। আমি তোমাকে কি করে সাহায্য করব ভাই? চলো, তুমি আর আমি আজ থেকে শেয়ারে বিজনেস করব। তুমি আমার মেয়ে হবে, আমি তোমার বাপ হব। ঠিক আছে, তাই হবে। আমাদেরকে একটু সাহায্য করো গো, আমরা কন্যা দায়ে এসেছি। এ দেখো লাও, এ দেখো লাও, সারাদিন যা ভিক্ষি করেছ তার চেয়ে বেশি গেল। তোমার 100, আমার 100। চলো এবার অন্য বাড়ি যাই। কই গো মায়েরা ভায়েরা, কন্যা দায়ে এসেছি, একটু সাহায্য করো। কে গো, এটা তোমার মেয়ে? হ্যাঁ। তোমার মেয়ের বয়স যে তোমার চেয়ে তো বেশি লাগছে। গরিব মানুষ, খাওয়ার ঘাটতি, না খেতে পেয়ে বুড়ো হয়ে গেছে। তো মেয়েটা তো দেখতে ভালো, বিটা আমার সাথে দিয়ে দাও, আর কোন্নি দাই চাইতে হবে না। শালা বুঝছে কি রে, আমার ব্যবসাটা নষ্ট করে দেবে, আমার পার্টনার দেখে লিলিবে বলছে। চল এবার তো বিক্রি করবো না, অন্য বাড়িতে যাই। নিচে আসো। ওই ফকিরটা তো আমাদের গ্রামের ফকির। আব্বা মেয়ের কিছু হলো নাকি? যাই নিচে যাই। কি হলো ফকির বাবা? দাও কন্যাটা সাহায্য দাও। তুমি সাহায্য লিবা? তাহলে ওপরে আসো। চলো মা, ওপরে চলো। তাই চলো আব্বা। বাবা, ওপরে উঠতে গিয়ে হাঁপি গেল। দাও মা ভিক্ষা দাও। এই তোমাদের ফিরতে হলো, যাও ঘুরে যাও। ঘুরে যাবো মানে? দুটো লাগাতে উঠতে গিয়ে আমাদের কষ্ট হলো না? তুমি নিজে ভিক্ষে দিল না? তোমরা নিজ থেকে ভিক্ষে চলে না? আমার না তো কষ্ট হলো না? যাও তুমি ঘুরে যাও। শালা ঢেক ঢেক মার খেয়েছি, এরকম অপমান তো হয়নি। চলো বোন নিচে যাই। আরে ছি ছি ছি, মা হও মা। ও ভাই, কন্যাদা একটু সাহায্য করো। তুমি গরিব মানুষের সাথে আবার কি সাহায্য চাইছো? সাহায্য যদি চাইতেই হয় তাহলে ওই টনি ভাইদের বাড়িতে যাও। একবার যা সাহায্য করবে সারা জীবন তুমি খেয়ে উঠতে পারবে না। ও বিশাল বড় লোক, ওর কাছে যাও। ঠিক আছে, তাহলে ওইখানেই যাই। ও ফকির ভাই, কাকে চাই? আমি টনি ভাইয়ের সাথে একটু সাহায্য চাইতে এসেছি। তুমি ওইখানে কি বসো, মালিক নজ করে আসছে। কতক্ষণ বসে থাকবো? অন্য বাড়িতে গেলে 500 টাকা ইনকাম হয়ে যেত। নমাজ কতক্ষণ পরে? কই কই রে, আমি যাই, তুমি এখানে বসো, ভেতর পানে কি দেখে আসি গি কি করছে। আল্লাহ, আমার ধন সম্পদ বাড়িয়ে দিও আল্লাহ। আল্লাহ গো, আমি যেন মানুষকে সাহায্য করতে পারি। এ দুন দুনিয়ার মালিক আল্লাহ, তোমার কাছে ছাড়া আমি কার কাছে যাবো আল্লাহ? তুমি তো দেনাওয়ালা আল্লাহ, তুমি তো মরনে ওয়ালা আল্লাহ, তুমি তো রিজিক দাতা, তুমি ছাড়া আমাকে কে দেবে আল্লাহ? এই তো ভিকারি, ইয়া সেটা আমি আবার কি চাবো? এই তো আল্লাহর কাছে চাইছে, আমার যা চাওয়ার দরকার আমি আল্লাহর কাছে চাবো, কোনো মানুষের সাথে চাবো না। আল্লাহ আমাকে শরীর সুস্থ দিছে, আমি খেটে খাবো, আর কোনো চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাবো, কোনো মানুষের সাথে চাবো না। যাই বাড়ি যাই।